শেখ হাসিনা আরও একটি পাতানো একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার সিলমোহর নেয়ার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে আমি বিএনপি সহ সকল আন্দোলনরত দল মত জনগণের পক্ষ থেকে ঘোষণা করছি যে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে হাসিনার অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই। আপনারা আগামী 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। নির্বাচনের নামে 7ই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি আপনার গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন 7ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবন সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং 7ই জানুয়ারি ডামি নির্বাচনের ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকেন। বর্তমান অবৈধ সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখো, বিএনপি চেয়ারপারসন এই কথাগুলি বলছেন। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী, আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন। আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিবাদী সরকার কেড়ে নিয়েছে। সচেতন সাংবাদিক ভাই বোন বন্ধুরা, এই অসহযোগ আন্দোলনের পটভূমি, প্রেক্ষাপট ও বাস্তবতা তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের এই সব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড় সম বৈষম্য, অমানবিকতা আর অবিচার, অনাচার। একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে দেশের রাজনীতি অর্থনীতি ধ্বংসপ্রায়, সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। দেশের প্রতিটি সাংবিধানিক বিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। এবার সর্বশেষে পরিকল্পিতভাবে বিনষ্ট করে দেওয়া হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। বিনা ভোটে ক্ষমতা কক্ষিগত করে রাখতে দুর্নীতিগ্রস্ত বণিক, আমলা, পুলিশ এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি মাফিয়া চক্র। এই মাফিয়া চক্র দেশে এখন দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতিবাজ লুটেরা চক্রকে প্রতিহত করে জনগণের রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার এখনই চূড়ান্ত সময়। মাফিয়া সরকারের দুর্নীতি অনাচারের কারণে দেশে বর্তমানে কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সকল মজলুমের হাহাকার আর্তনাদ। দেশের কৃষকগণ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অথচ প্রতিদিনই বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। মানুষ চাল কিনলে ডাল, আর ডাল কিনলে চাল কেনার টাকা থাকে না। ডিম কিনলে পেঁয়াজ, আবার পেঁয়াজ কিনলে কাঁচামরিচ কেনার টাকা শেষ। এভাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে অর্ধাহারে অনাহারে রেখেই উন্নয়নের নামে চলছে বলগাহীন দুর্নীতি। তাই আপামর জনগণের স্বার্থবিরোধী মাফিয়া সরকারকে প্রতিহত করে শ্রমজীবী কর্মজীবী মানুষের সরকার প্রতিষ্ঠার এখনই চূড়ান্ত সময়। পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ দেশের অর্থকরী প্রতিটি প্রতিষ্ঠান প্রায় দেউলিয়া। ডলারের অভাবে এলসি খোলা যাচ্ছে না। ডলারের অভাবে অনেক শিক্ষার্থী বিদেশে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে যেতে পারছে না। দেশের বৈদেশিক ঋণের পরিমাণ $100 বিলিয়ন হারিয়েছে। অপরদিকে খেলাফি কিংবা মন্দ ঋণের কবলে পড়ে দেশের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লক্ষ লক্ষ প্রবাসীরা পরিশ্রম করে দেশের কোটি কোটি ডলার পাঠায়, আর আওয়ামী দুর্নীতিবাজরা সেই সব বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করে দেয়। গত এক যুগে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে $11 লক্ষ কোটি। আওয়ামী দুর্নীতিবাজ চক্র দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় গড়ে তুলেছে বেগমপাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোম, ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দুবাই
গড়ে তুলেছে বিলাসবহুল বাড়ি গাড়ি নিরাপদ আশ্রয়। টাকা পাচারকারীদের কবল থেকে দেশ উদ্ধার করে দেশের ব্যাংক বিমাসহ অর্থকরী প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার এখনই সময়।